ধন্যবাদ। মুই ভানুমতি বর্মন, রাজবংশী রান্ধনঘরত তোমার গুলাক আর একবার স্বাগতম। কোচ রাজবংশী মানসি গিলার নানান ধরনের খাবার দাবার রেসিপি এরি পাইবেন। মুই আজি বানাইম ডাড়িকের মাছের পাতাও। ডাড়িকের মাছগুলো মুই ভাল করে ধুয়ে নিছং। ডাড়িকের মাছের পাতা বানাইতে আমাক লাগবে রসুন, মরচ, আদা, পিঁয়াজ আর বন্ধনিয়ার পাতা। ওই মাছগুলো অল্প নুন দিলুম, হলদি দিলুম, এলাম ওই মাছগুলো মাখে নিম। কলার পাতাত মুই মাছগুলো দিম। পিঁয়াজি দিলুম, রসুন, আদা, মরচ, এলে মই এলে মাখি নিম। মই দিম বন্ধনিয়ার পাতা। পাতাগুলো ভাল করে মরিয়া বাঁধে নিম। দেখো এঙ্গুরে মরে নিবেন ভাল করে। এলাম ওই কলা ছোট দিয়ে বাঁধে নিম। কোচ রাজবংশী কামতা বুড়ি, দাদা, দিদি, ভাই, বোন, কাকা, কাকি, ওই সবাইকে আটুস করলুম মোর চ্যানেলটা দেখি, যদি ভাল লাগে লাইক করেন, শেয়ার করেন আর কমেন্ট করেন। বান্ধা হয়ে গেল, এমন দগদগা আগুন না লাগবে। এলা টোকলাটা এটি দিয়ে দিব। উপরে থেকে আমি ঢাকে দিম। উপরে থেকে আমি অল্প খড়ি লাগিয়ে দিই আগুন। আর পাতাটা হয়তো 20 মিনিট সময় লাগছে, মহিলা পাতাটা পি করে নিম। দেখো উপরের পাতাগুলো কি সুন্দর করে পোড়া গেছে, তারা মই খুলে নিম। দেখো সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছগুলো সিদ্ধ হয়েছে, পেঁয়াজিও সিদ্ধ হয়েছে, মরচও সিদ্ধ হয়েছে। মেলে একটা ভাড়াত বিকরিম। সানিম মুই অল্প নুন দিম। সর্ষের তেল, লেবু
লেবুর রস। এলা দিয়ে মুই পেঁয়াজ কুচি, এলা মুই এলে ভালো করে সানি নিম একসাথে। দেখো মোর হয়ে গেছে, তোমরা ওগুলো একদিন এই পাতাটা বানিয়ে খান, দেখেন ভাল লাগবে। ধন্যবাদ।